আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত যেসব দিদিরা এখনও আপনারা পোষ্যান টেকার অ্যাপসটি আপডেট করেননি তো আপনারা কিন্তু আপডেট করে নেবেন কারণ গতকালই একখান আপডেট দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি আপডেট করে নিয়েছি ভার্সেন নাইনটিন পয়েন্ট ফাইভ এখানে লেখাই আছে নাইনটিন পয়েন্ট ফাইভ তো দেখুন কী আপডেট দিয়েছে এখানে এখানে এক নম্বরের দুখানে খুব সুন্দর আপডেট হয়েছে অপশনাল টু অ্যাড টিএইচআ আর এইচসিএম ফর দ্য সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি স্টিল সেভেন্টিন অক্টোবর তো আপনারা কিন্তু এই যে আপনাদের এই সিএম এবং টিএইচআ নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল আপনারা সংখ্যাগুলো ঠিকঠাকভাবে দিতে পারছিলেন না তো কোনো বেনিফিশিয়ারি কুড়ি দিনের বা পঁচিশ দিনের বা ছাব্বিশ দিনের ধরুন খাবার নিয়েছে তাদেরকে আপনারা যখনই সংখ্যা প্রদান করছিলেন তখন কিন্তু শূন্য হয়ে যাচ্ছিল এবং সংখ্যা কিন্তু অ্যাড হচ্ছিল না সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে গত মাসে কারণ এই এই সিমে যে ব্যাপারটা ছিল সম্পূর্ণভাবে নতুন এসেছিলো এবং টি এইচ আর টাকায় সেখান থেকে রিমুভ করা হয়েছিল তো সেই ক্ষেত্রে সমস্যা হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে এই ভার্সানে আপনারা সঠিক করতে পারবেন বা ঠিক করতে পারবেন তারপরে দেখুন দুই নম্বরে আছে বাগ ফিক্সেস তো এটা যে সমস্যাগুলো আপনাদের আরও ছিল সেটা কিন্তু সমাধান করা হয়েছে তো চলুন আমরা পোষণ টেকার অ্যাপসে গিয়ে সেটা দেখে নেব আজকের যে ভিডিও আপনারা কেউ স্কিপ করবেন না কারণ স্কিপ করে গেলে সমস্যায় হয়তো আপনারাই পড়ে যেতে পারেন তো দেখুন এখানে যে অ্যাকসেন্ট সেন্টারে আছে অ্যাকসেন্ট সেন্টারের মিডিলে এই দেখতে পাচ্ছেন নতুন যে আপডেট সেটা কিন্তু এখানে চলে এসেছে সেপ্টেম্বরের দু হাজার তেইশের যে এইচসিএমের ডেটা সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আসলেই যে টাচ করলে আপনারা দেখবেন যেসব বেনিফিশিয়ারিদের আপনারা এইচসিএম দিতেন তাদের কিন্তু নামগুলো শো করবে তো দেখুন আমি প্রেগনেন্ট উমেনের ঘরে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখুন ডেটাগুলো কিন্তু শো হচ্ছে অর্থাৎ আপনার যে বেনিফিশিয়ারিগুলো কত দিনের কত দিনের এইচসিএম নিয়েছে সেটা কিন্তু টোটালটা আপনাদের শো করছে উপরে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল টিএইচআ আর এইচসিএম সেপ্টেম্বর টু তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কি হয়েছিল সমস্যা যেটা আপনারা যখনই এইচসিএম দিতে গিয়েছেন এইচসিএম দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সংখ্যা প্রদান করার পরেও কিন্তু সেই সংখ্যা কিন্তু ওঠেনি বা সংখ্যা যোগ হয়নি তো আপনাদের যদি মনে হয় এখানে দেখুন সাপোজ আমি বলে দিচ্ছি জেসমিনা খাতুন এখানে ধরুন একুশ দিন উঠেছে কিন্তু দেখা গেল যে আপনার মনে হয়েছে যে আপনারা একবার দেখে নেবেন সেপ্টেম্বর মাসে কত দিনের ওয়ার্কিং ডে ছিল কতদিনের আপনাদের সেন্টার চলেছে সেই হিসাবে আপনারা কিন্তু এখানে ধরুন জেসমিনা যদি ছাব্বিশ দিনের খাবার নিয়ে থাকে এখানে শো করছে একুশ দিন তাহলে আপনি বুঝে গেলেন পাঁচ দিন কম দেখাচ্ছে তাহলে কিন্তু এখানে পাঁচ বসিয়ে দিতে হবে পাঁচ বসিয়ে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু ছাব্বিশ হয়ে গেল কেউ ভুল করে ছাব্বিশ এখানে এই এইরকমভাবে ছাব্বিশ করবেন না কারণ ছাব্বিশ দিলেও কিন্তু নেবে না তিরিশের বেশি হবে না আর তাহলে আপনারা বুঝতে পারলেন যত যোগ করবেন আপনাদের সেম আপনারা জানেন যে যোগ আপনাদের এখানে কোনোভাবেই পোষণ ঢাকার অ্যাপসে আপনাদেরকে যোগ করতে হয় না যে সংখ্যাটা দেবেন সেটা অটোমেটিকলি যোগ হয়ে যাবে এবং এখানে আরেকটা জিনিস আছে এই ভুলটা কখনোই আপনারা করবেন না ধরুন এখানে যে জেসমিনা খাতুন আছে আপনি পাঁচ করলেন এখানে ধরুন পাঁচ করে দিলেন জানলেন যে ও ছাব্বিশ দিনের খাবার নিয়েছে ছাব্বিশ দিনের খাবার নিয়েছে আপনি পাঁচ করার পরে কি করলেন সাবমিট করে দিলেন এখানে নিচের দিকে যে অপশান আছে সাবমিট সাবমিট করে দিলেন একজনের দেখিয়েই আপনি সাবমিট করে দিলেন এটা যদি করেন তাহলে কিন্তু আর কোনো বেনিফিশিয়ারিকে কিন্তু আপনি আর এই সেম এখানে কিন্তু যে কারেকশান সেটা কিন্তু আপনি আর করতে পারবেন না তাহলে আপনাদের প্রথম কাজ কি হচ্ছে আপনারা ভালো করে বুঝুন তারপরেই কিন্তু কাজ করুন প্রথম কাজ হচ্ছে আপনাদের যে ক্যাটাগরির অর্থাৎ আমি এখানে গর্ভবতী মহিলার ঘরে ঢুকেছি আপনারা আগে দেখে নেবেন কোন বেনিফিশিয়ারি আপনারা আগে দেখে নেবেন কোন বেনিফিশিয়ারি দিনের খাবার নিয়েছে এবং সেখানে কত দিন সংখ্যা কম দেখাচ্ছে সেইটা সেই ক্যাটাগরি ঘরে পুরোটা কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা শেষে সাবমিট করবেন যদি ভাবেন একটা দুটো বেনিফিশিয়ারিকে সাবমিট করার পরে আবার করব সেটা কিন্তু কখনোই পসিবল নয় এটা কিন্তু কেউ কিছু আর করতে পারবে না তো এখানে কিন্তু আপনারা একবারই সাবমিট করতে পারবেন তো কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কারণ আপনাদের মনে যদি হয় অনেক দিদিরাই না বুঝেই কিন্তু সাবমিট করবেন তো সাবমিট করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যতজন গর্ভবতী মা ধরুন যার ষাটখানা সাতটা আছে সেভেন তো সেই ক্ষেত্রে কি হবে কেউ হয়তো দুখানা মায়ের যে খাবার দেওয়ার পরে এই সিম দেওয়ার পরে কিন্তু সেটাকে দেখা গেল যে সাবমিট করে দিল ভাবলো পরে আরও বাকি দুজনকে দেবো কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু হবে না আপনাদের যেটা কাজ সেটা কিন্তু একবারে সম্পূর্ণ করতে হবে করার পরেই কিন্তু সাবমিট করতে হবে আবারও বলছি গর্ভবতীর কাজ একদম কমপ্লিট করবেন গর্ভবতী মহিলাদের তারপরেই কিন্তু আপনারা সাবমিট করবেন সেম ক্ষেত্রেও কিন্তু পশুতি মায়েদের ঘরে যখন যাবেন তখন কিন্তু সেই পশুতি মায়েরা যতজন আছে আপনার যদি মনে হয় এই সিএম কম দেখাচ্ছে সংখ্যা তাদের প্রত্যেকের যদি কম দেখায় তাহলে কিন্তু আপনারা প্রত্যেকের ঘরে এই সিএম দেবেন দেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এইচসিএম এইভাবে দিলেই কিন্তু আপনাদের যে সংখ্যা সেটা কিন্তু সঠিক বসে যাবে এবং সে যোগ হয়ে যাবে হয়ে যাওয়ার পরেই আপনাদেরকে এইভাবে যদি যতগুলো বেনিফিশিয়ারি আপনাদের কম দেখাচ্ছে সেই বেনিফিশিয়ারির ঘরে আপনারা সংখ্যা দেবেন সংখ্যা দেওয়ার পরেই কিন্তু সাবমিট করবেন এটা কিন্তু একবার সাবমিট করতে পারবেন আবারও বলছি তো আশা করছি এর এটা কিন্তু আপনারা কোনো তাড়াহুড়ো করবেন না এখানে দেখতেই পেয়েছেন সতেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সময় পাবেন সেহেতু কোনোভাবেই তাড়াহুড়ো আপনারা করবেন না যদি না বুঝতে পারেন আপনারা অন্য কারোর হেল্প নেন বা জানান কিভাবে করতে হবে কিন্তু না বুঝে কাজ করবেন না সাবমিট হয়ে গেলে আর কোনোভাবেই কিন্তু আপনারা আর সেই ক্যাটাগরির বেনিফিশিয়ারিদের যদি ভাবেন যে আরও বাকি ছিল তাহলে তাদেরকে দেবো কোনোভাবেই সেটা কিন্তু পসিবল হবে না ঠিক বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এমনটাই আপনারা যে ক্যাটাগরির যদি মাস থেকে তিন বছরের বাচ্চাদের আপনারা এইচসিএম দেওয়ার কোনো কমতি থাকে তাহলে আপনারা প্রত্যেক যে যে বেনিফিশিয়ারি সংখ্যা কম আছে তাদেরকে সংখ্যা সেই দিনের টিএইচআ আরগুলো এইচসিএমগুলো বসাবেন বসিয়ে তারপরে কিন্তু শেষে সাবমিট করবেন এই সাবমিটের অপশানটা কিন্তু আপনি একবারই ইউজ করতে পারবেন সেহেতু আপনারা খুব সাবধানভাবে কাজ করবেন দিয়ে তারপরে সাবমিট করবেন আপনাদের অনেক সময় আছে সতেরোই অক্টোবর পর্যন্ত আপনারা এই কাজটি চালিয়ে যেতে পারবেন এখান থেকে ক্লিয়ার বোঝাই যাচ্ছে যে হয়তো আগামী দিনে পোষণ টাকার অনুযায়ী বিল হতে চলেছে কারণ এখানে আপনাদের যে অপশান আপনাদের যে আগের মাসের যে সমস্যা হয়েছিল সেই সমস্যাটা কিন্তু আপনাদেরকে আবার ঠিক করার জন্যে এই অপশানটা অ্যাড করা হয়েছে তো আপনাদের যেসব দিদিদের এখনও আপনার দেখছেন সংখ্যা কম দেখাচ্ছে বা টিএচারের যে দিন সেই দিন কম দেখাচ্ছে এই সিএমের তো আপনারা সেটা প্রদান করে ফেলুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক